ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল উঠে গেছে। এখন প্রশ্ন, বৃহস্পতিবারের সেমিফাইনালে মোহনবাগান কি এফসি গোয়ার বিরুদ্ধে জিতবে? সবুজ মেরুন জিতলেই ডুরান্ড ফাইনালে দর্শকরা উপহার পেতে চলেছে একটি ডার্বি। দেখুন এই নিয়ে একটি প্রতিবেদন। 132তম ডুরান্ড ফাইনালে ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই উঠে গিয়েছে। ইস্ট বেঙ্গল মঙ্গলবার নাটকীয়ভাবে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারাতেই একটি প্রশ্ন ফুটবল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে, তা হলো এবার কি ডুরান্ড কাপের ফাইনালে পাওয়া যাবে আরেকটি ডার্বি? এই প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবার রাতেই। বৃহস্পতিবার সম্মুখ সমরে দেখা যাবে মোহনবাগান ও এফসি গোয়াকে। এই ম্যাচের বিজয়ীরা রবিবার ইস্ট বেঙ্গলের মুখোমুখি হবে। দ্বিতীয় সেমিফাইনালে কি হতে পারে সেই আলোচনায় যাওয়ার আগে একবার জেনে নেওয়া যাক ডুরান্ড কাপে সম্ভাব্য চ্যাম্পিয়নদের পরিসংখ্যান। ইস্ট বেঙ্গল এবার নিয়ে 27 বার ফাইনালে উঠেছে, মোহনবাগানের আগে 28 বার ফাইনাল খেলে ফেলেছে। দু দল 16 বারের চ্যাম্পিয়ন। মোহনবাগান ফাইনাল খেললে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের মধ্যে একটি দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সংখ্যার বিচারে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে যাবে। ইস্ট বেঙ্গল ও মোহনবাগানের ডুরান্ড ফাইনাল শেষ সাক্ষাৎকার হয়েছিল 2004 সালে। 19 বছর আগে দ্বৈরথে জয়ী হয় ইস্ট বেঙ্গল, সেবার ইস্ট বেঙ্গল জিতেছিল 2-1 গোলে। 2004 সালের পর 2023 সালে ইস্ট বেঙ্গল ফাইনালে খেলছে। মাঝের 18 বছর ডুরান্ড কাপে ইস্ট বেঙ্গলের শুধুই খরা। মোহনবাগান শেষ ফাইনাল খেলেছে 2019 সালে, সেবার গোকুলম এফসির কাছে হেরে তারা রানার্স হয়েছিল। মোহনবাগান শেষ চ্যাম্পিয়ন হয়েছিল 23 বছর আগে, সেবার তারা মহিন্দ্রা ইউনাইটেডকে হারিয়ে দেয়। উল্লেখযোগ্য, অন্য কোনো দল এতটা সাফল্য পায়নি যা কলকাতার দুই প্রধান পেয়েছে। এফসি গোয়া ক্লাব হিসাবে বয়সে নবীন। গোয়ার ক্লাবটি 2021 সালে একবারই ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে। এবার ফাইনালে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কে হবে সেটা সময় বলবে। তবে শক্তির বিচারে দ্বিতীয় সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বী দু দলের ফারাক তুল্য মূল্য। এফসি গোয়া এখনো পর্যন্ত এবারে প্রতিযোগিতায় অপরাজিত। তারা একমাত্র ড্র করেছিল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। মোহনবাগান গ্রুপে ইস্ট বেঙ্গলের কাছে হেরে গেলেও পরের ম্যাচে মুম্বাই এফসিকে কার্যত উড়িয়ে দিয়েছে। স্ট্রাইকার হিসাবে কামিংস, সাদিকু, মনবীর, উইংয়ে লিস্টন কোলাসো, আশিস কুনিয়ান সমৃদ্ধ ফরওয়ার্ড লাইন। মিডফিল্ডে সাহাল, হুগো বুমোস, অনিরুদ্ধ থাপা ম্যাচের রং বদলাতে পারেন। এরকম খেলোয়াড় মোহনবাগানে বেশি, যদিও ডিফেন্সকে নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। অন্যদিকে এফসি গোয়াকেও অবহেলা করার কোনো উপায় নেই। সেরা ফর্মে রয়েছে মরক্কোর আন্তর্জাতিক খেলোয়াড় নোয়া সাদৌ, যিনি ইতিমধ্যে 5টি গোল করে গোলদাতাদের শীর্ষে। ভিক্টর রড্রিগেজ ভালো ফর্মে রয়েছেন। কার্ল ম্যাথিউ, যিনি মোহনবাগানে দীর্ঘদিন থাকার সুবাদে পুরনো দলের শক্তি এবং দুর্বলতা দুই জানে। সবচেয়ে বড় কথা, ব্র্যান্ডন ফার্নান্ডেজের নেতৃত্বে একঝাঁক দেশীয় তারকা রয়েছে এফসি গোয়ায়, যারা সবুজ মেরুনকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে পারেন। ফলে প্রথম সেমিফাইনালের মতো বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালেও শিয়ানে শিয়ানে লড়াই হওয়ার সম্ভাবনা। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।